আসসালামু আলাইকুম। এটা তো একটা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ব্রাদার HE 800B, তো এই মডেলে আমরা কিভাবে রিসেট দিব সেই প্রোগ্রামটা আজকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ এখনই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি অন করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো রিসেট করতে হলে আমাকে রিসেট বাটন চাপ দেওয়া, সুইচটা আমি অন করলাম। তো ভিউয়ার্স, এখানে দেখতেছেন এটা হলো এক নাম্বার প্যারামিটার অ্যান্ড সার্কেল প্রোগ্রাম, অর্থাৎ সার্কেল প্রোগ্রাম এবং যত প্যাটার্নগুলো আছে আমি সবগুলো এখান থেকে যদি ইন্টার বাটন প্রেস করি তাহলে এটা রিসেট হয়ে যাবে। তারপরে দুই নাম্বার মেমোরি সুইচ, তো মেমোরি সুইচটা আমি যদি এখন ইন্টার বাটন প্রেস করি তাহলে মেমোরি সুইচ ডিলিট হয়ে যাবে। এখন ওয়াল, তিন নাম্বারে ওয়াল, আমি ওয়াল রিসেট দিব। তো ওয়াল রিসেট দিতে হলে আমাকে ইন্টার বাটন প্রেস করে ধরে রাখতে হবে। তো বন্ধুরা, চলুন আমরা এবার ইন্টার বাটনটা প্রেস করে ধরে রাখি। দেখেন এখানে অপারেটিং ডেকা চলে আসছে, অর্থাৎ আমার এখন রিসেট হয়ে গেছে। এখন আমি টেস্ট বাটন চাপ দিয়ে হোম স্ক্রিনে যাব, তারপরে প্যাডেলটা প্রেস করে আমি মেশিনটা রেডি করব। দেখেন এখানে পুরো মেশিনটা এক নম্বরে প্যাটার্ন চলে আসছে এবং এখানে কোনো প্যাটার্ন সেট করা নাই, অর্থাৎ আমাদের মেশিনটা অলরেডি রিসেট হয়ে গেছে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখন সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি অন করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আরও সব নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, এর জন্য অবশ্যই চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি অন করে রাখতে হবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, আসসালামু আলাইকুম।